আকীদার বেদাত, যেমন ওয়াহদাতুল উজুদের বেদাত, হুলুলের বেদাত, এগুলো আকীদার বেদাত। ওয়াহদাতুল উজুদ এবং হুলুল, ওয়াহদাতুল উজুদ হইল যে আল্লাহ এবং বান্দা এক হয়ে যাওয়া, নাউজুবিল্লাহ। হুলুল হইল আল্লাহ এবং বান্দা এক হয়ে যাওয়া, দুটোই এক হয়ে যাওয়া, কিন্তু দুটার মধ্যে একটা পার্থক্য আছে। একটা হলো চিনি আর পানি এক হয়ে যাওয়া, চিনি মিশাইলে পানির সাথে চিনি আর খুঁজে পাওয়া যায় না, একবার পানির সাথে মিশে গেছে। আরেকটা হলো চা পাতা আর পানি মিক্স হওয়া, চা পাতা দিয়ে জাল দেন পানি, চা পাতা থেকে রং বাহির হয়েছে, পানির সাথে মিক্স হয়েছে কিন্তু পাতা রয়ে গেছে, পাতার কিছু অস্তিত্ব রয়ে গেছে, এটার নাম ওয়াহদাতুল উজুদ। আর একেবারে মিশে গেলে ওটা হলো, এই দুটোই কুফরি আকীদা। এই দুটা থেকে বিশ্বাস করলে আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট বলেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, যারা বলে মাসীহ ইবনে মারইয়াম আল্লাহ, তারা কুফরি করে। যারা বলে মানুষের মধ্যে আল্লাহ ঢুকে গেছে, আল্লাহর মধ্যে মানুষ ঢুকে গেছে, কয়েকদিন মনসুর আল্লাহর কাছে গেছে, মনসুর আল্লাহ নাই জেলখানাও নাই, আরেকদিন যাই দেখে মনসুর আল্লাহ আছে জেলখানাও, তাহলে কোথায় গেছে? কয়েকদিন মনসুর আল্লাহ আল্লাহ আল্লাহর বাড়িতে চলে গেছে, আরেকদিন আল্লাহ মনসুর আল্লাহর বাড়ি চলে আসছে, নাউজুবিল্লাহ। এই আকীদা কুফরি আকীদা, এটা ওয়াহদাতুল উজুদ আর হুলুলের আকীদা। তারপরে বলেন যে গুফতে মনসুর আনাল হককে গাসতে মাস, গুফতে ফেরাউন আনাল হককে গাসতে পাস, কয় শুনো, মনসুরও আনাল হক বলছে, ফেরাউনও আনাল হক বলছে, একজনে আনাল হক বলে আল্লাহর ওলি হয়ে গেছে, আরেকজন আনাল হক বলে কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই মনসুরের যে আকীদা, হুসাইন বিন মনসুর হাল্লাজের যে আকীদা, কুফরি আকীদা, সমস্ত উলামায়ে কেরামের এজমা, এজমাউল মুসলিমিন, যে এই আকীদাটা কুফরি আকীদা, শিরকি আকীদা। তাহলে এই আকীদাটা আবিষ্কার হলো হুসাইন বিন মনসুর হাল্লাজ, আবিষ্কার করলে ইবনে আরবি, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি আরো কয়েকশো বছর পরে এই আকীদার আবিষ্কার করছে। তাহলে ওই যে 63 বছর, আমরা আগে সূত্র বলছি না, কয় বছর? 53 বছর। এই 53 বছরের ভিতরে এই ওয়াহদাতুল উজুদের আকীদা, হুলুলের আকীদা এগুলো ছিল না, এগুলো পরে আসছে, এগুলো বেদাতি আকীদা। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক, এশকে রাসূল কেন্দ্রিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের অতিরঞ্জন করে নতুন নতুন আকীদা বানানো হয়েছে 700 বছর 800 বছর পরে। প্রথম বানানো হয়েছে কয় না, শুনো শুনো, নবী সাল্লাল্লাহু কিন্তু মানুষ না, নবী সাল্লাল্লাহু নূরের তৈরি। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আবার নূরের তৈরি হলে কয়, নবী সাল্লাল্লাহু যেহেতু নূরের তৈরি, নূর সারা পৃথিবীতে ঘুরতে পারে, নবী সাল্লাল্লাহু সারা পৃথিবীতে হাজির নাজির। তারপরে নবী সাল্লাল্লাহু কয় না হাজির নাজির, তাহলে বোঝা যায় মারা যায় নাই, নবী সাল্লাল্লাহু জীবিত। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু মারা যাওয়ার পরে গোসল দিলেন, কাফন পরাইলেন, জানাজা পড়লেন, মাটির নিচে দাফন করলেন, তারপরেও দেখেন পৃথিবীর অনেক ভাই বোন এখনো বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, মারা যান নাই। তাহলে জীবিত একজন মানুষকে সাহাবায়ে কেরাম দাফন কাফন করে সব জানাজা পড়ে কবর দিয়ে ফেলছেন। এই জন্য শিয়ারা বলে যে সব কাফের সাহাবায়ে কেরাম মোরতাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ, তো এরা জিন্দা নবীরে কবর দিয়ে ফেলছেন। এই জন্য শিয়াদের মতে কয়েকজন নির্দিষ্ট সাহাবি ছাড়া বাকি সব মোরতাদ, সব কাফের হয়ে গেছে, এই জন্য তারা সাহাবায়ে কেরামকে মানে না, সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, আর আমরা সাহাবায়ে কেরামকে অনুসরণ করি। এই জন্য আমরা বলি যে আমরা সালাফদের অনুসরণ করি, সালাফ মানে সাহাবায়ে কেরাম, মূল সালাফ হলো সাহাবায়ে কেরাম। আমরা সাহাবায়ে কেরামকে মনে করি তারা 100% হকের উপরে সাহাবেত ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আকীদা এবং আমাল ইবাদত শিখছেন সাহাবায়ে কেরাম। এরকম যত আকীদা আছে এগুলো হলো কুফরি বেদাতি আকীদা। আর যদি আকীদাটা নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে থাকে, সাহাবায়ে কেরামের সময় থাকে, ওই আকীদার নাম আকীদা আকীদাতুস সুন্নাহ। এজন্য সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈনের যুগে মূল ইবাদত, মূল আকীদা যেটা, ওটাকে লেখা হতো আস সুন্নাহ, আকীদাকে বলা হতো আস সুন্নাহ। পরবর্তীতে এটার নাম হয়েছে আকীদাতু আহলে সুন্নাহ ওয়াল জামাআ, আকীদাতুল ওয়াসাতিয়্যা, বিভিন্ন নাম হয়েছে। কিন্তু যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে আকীদা পোষণ করতেন, ওই আকীদা পোষণ করার নাম আকীদাতুস সুন্নাহ। আর এর ব্যতিক্রম হলে এটা বেদাতী আকীদা।